আগের ক্লাসটাতে আমরা মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস নিয়ে ডিসকাস করেছিলাম। তা মূলত দুভাবে ভাগ করা হয় মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিসে। এক নম্বর হচ্ছে ঘন ঘন হচ্ছে, বেশি বেশি হচ্ছে, সেটা একটা পার্ট। এইটা কিন্তু গত ক্লাসে আমরা কভার করে দিয়েছি, ডিসকাস হয়ে গেছে। সুতরাং আজকে আমরা ডিসকাস করব যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে না, কম হচ্ছে, দেরিতে দেরিতে হচ্ছে, একদমই হচ্ছে না, তা এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে আমরা দুভাগে ভাগ করতে পারব, যারা হচ্ছে না। একটা ভাগ হচ্ছে শুরু হয়েছিল, শুরু হওয়ার বয়সটা আমরা জানি, 13, 14, 12, 11 পর থেকেই শুরু হয়। সেই একটা গ্রুপ যে শুরু হয়েছিল কিন্তু পরবর্তীকালে 2-1 বছর চলার পরে তারপরে আবার ওই রকম 2-3 মাস করে বন্ধ হয়ে যাচ্ছে। তা এইটা একটা গ্রুপ, এইটাকে আমরা বলবো বিশেষ করে 3 মাসের ওপরে যদি বন্ধ থাকে, 3 মাসের ওপরে বন্ধ থাকলে তাহলে আমরা তাকে বলবো আমেনোরিয়া। এই যে 3 মাস, 3 মাস কেন বললাম, কারণ আমরা আগের ক্লাসটাতে কিছুটা বলেছি, যদি আবার আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে সাইকেল ইন্টারভাল কতদিন ইন্টারভালে হবে সেটা আমরা বলি। ওই নর্মাল মেনস্ট্রুয়েশন সাইকেল যখন আমরা ডিসকাস করেছি 21 থেকে 35 দিন, এইটা হতে হতে কারো হয়তো 35-এর জায়গায় 45, কারো হয়তো 60 দিন, 60 দিন মানে 1 মাস ছাড়া হচ্ছে, তাহলেও কিন্তু মাসিকটা হচ্ছে, তাকে আমরা অ্যামেনোরিয়া বলবো না। তাহলে কতদিন বাদে বলবো, 3 মাস হয়ে গেলে, তাহলে সেইটা আমরা বলেছি আগের দিন, বা এখন এটার সঙ্গে আমরা যোগ করে দিই, তাহলে যখনই 45 দিন, 50 দিন, 60 দিন ইন্টারভ্যালে হচ্ছে তখন আমরা আরেকটা টার্ম ইউজ করি, সেটা হচ্ছে অলিগোমেনোরিয়া। সেটা আগের দিনে বলেছি, আবার আমরা বলি অলিগোমেনোরিয়া। তাহলে এই যে 45 দিন, 50 দিন, 60 দিন, 90 দিনের আগে পর্যন্ত বন্ধ থাকছে, তাহলে সেটা তো যদি কারোর প্রেগনেন্সি সিজার বন্ধ থাকবে তা সেক্ষেত্রে বলা চলবে না। আগের দিনে এটাও বলেছি, আগে আমাদের এই সমস্ত কেসে ইরেগুলার পিরিয়ড যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে প্রেগনেন্সি টেস্টটা করাতেই হবে। করালে যদি দেখা যায় নেগেটিভ, তারপরে আমরা বলবো অলিগোমেনোরিয়া। আর 3 মাস যদি এক্সিড করে যায়, 3 মাস যদি না হয়, তাহলে আমরা বলবো এটা অ্যামেনোরিয়া হয়ে গেছে, যদি সেক্ষেত্রে প্রেগনেন্সি না থাকে। তাহলে প্রেগনেন্সি অ্যামেনোরিয়ার একটা কজ প্রেগনেন্সি, সেটা আমরা আগের দিনে বলেছি, সেটা তো ডেলিভারি সংক্রান্ত বিষয় চলে যাবে। কিন্তু যাদের প্রেগনেন্সি নেই কিন্তু মাসিক বন্ধ আছে, এটা হচ্ছে আমাদের কাছে অ্যামেনোরিয়া বা অলিগোমেনোরিয়া। তাহলে এই যে বললাম যাদের চলছিল, চলতে চলতে এইরকম একটা অনিয়ম এসে গেছে, অনেক দেরিতে দেরিতে হচ্ছে, তা সেইটাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যামেনোরিয়া। সেকেন্ডারি সেকেন্ডারি অ্যামেনোরিয়া আরেকটা গ্রুপ যাদের, সেটার নাম হবে প্রাইমারি। তার মানে সেকেন্ডারি হলো মানে একটা আছে প্রাইমারি, প্রাইমারি প্রাইমারি কারা, যাদের পিরিয়ড শুরুই হয়নি। শুরু হয়নি মানে আমাদের শুরু হয়নি মানে শুরু হওয়ার বয়স হয়ে গেছে কিন্তু শুরু হয়নি, তাহলে এখানে শুরু হওয়ার বয়সটা একটা মেনশন করতে হবে,
যে কেউ 10 বছর বয়সে এসে বলবে, 9 বছর বয়সে এসে বলবে আমার শুরু হয়নি, তা বললে হবে। আর শুরু হওয়ার বয়স একটা আছে, সেটা সাধারণত আমাদের যে বললাম 9 থেকে 13-র মধ্যে। তাহলে 14 বছর বয়সে, 13.5 বা 14 বছর বয়সে যদি কেউ আসে, এসে যদি বলে আমার শুরু হয়নি, তাকে আমরা বলবো প্রাইমারি অ্যামেনোরিয়া। প্রাইমারি অ্যামেনোরিয়া 14 বছরের পরে। তাহলে দুটো হলো সেকেন্ডারি প্রাইমারি। তাহলে আমরা যদি কোনটা সিরিয়াস, যা শুরু হয়নি তার সিরিয়াস, না যা শুরু হয়ে বন্ধ হয়ে গেছে তার সিরিয়াস? এই শুরু হয়ে যা বন্ধ হয়ে গেছে আমরা যখন দেখব, তার কিন্তু সিরিয়াসনেসটা কম। কারণ যা শুরু হয়েছে তার মাসিক হওয়ার যে সিস্টেমটা, মানে যে যে অংশ শরীরের যে যে প্রত্যঙ্গ মাসিকটা করার জন্য, জনলঙ্গ মাসিকটা করার জন্য আছে, সেগুলো আছে। তার মানে ইউট্রাস, ওভারি, তার উপরে হচ্ছে পিটিউটারি, তার উপরে হাইপোথ্যালামাস। তার ইউট্রাস আর ওভারি আছে, সেইটা হলো সেকেন্ডারি। আর প্রাইমারিতে তাহলে ইউট্রাস আর ওভারি আছে কি না সেটা আমাদের খুঁজে বার করতে হবে। সেকেন্ডারি কজ কী, সেটা আগের দিনের ক্লাসের সঙ্গে মোটামুটি রিলেটেড। আগের দিনের মাসিকের লিভারটির জন্য যে যে কজ বলেছিলাম, তারপরে সেখানে দেখা যাবে যে যে হরমোনগুলো মাসিকের সঙ্গে ইনভলভ, মাসিকটা রেগুলার হওয়ার জন্য যে যে হরমোনগুলো দায়ী, যে যে হরমোনগুলো শরীরের মধ্যে ক্রিয়া করে, সেই হরমোনগুলো, সেগুলো কী কী বলেছিলাম আমরা? একটা হচ্ছে FSH LH, একটা হচ্ছে থাইরয়েড, একটা হচ্ছে প্রোল্যাকটিন। তাহলে আমরা যদি লিখি সেকেন্ডারি যেটা আগের দিনে আমরা করেছিলাম, সেটা আবার আমরা আজকে বলছি। আট নম্বর হচ্ছে LH, এটা আসছে পিটিউটারি থেকে। 2 নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে প্রোল্যাকটিন। তাহলে যে যে কারণে সেকেন্ডারি অ্যামেনোরিয়া হয়, সেখানে আমাদের এই হরমোনগুলো গণ্ডগোল আছে কিনা দেখতে হবে। তাহলে যাদের থাইরয়েডের গণ্ডগোল, হাইপোথাইরয়েডিজম থেকেও হতে পারে, হাইপার থেকেও হতে হবে, হতে পারে, কিন্তু হাইপোথাইরয়েডিজম থেকে বেশি হবে। থাইরয়েডের সঙ্গে সঙ্গে আমরা বলি প্রোল্যাকটিন, প্রোল্যাকটিন যার বেশি, প্রোল্যাকটিন কোত্থেকে আসে? ব্রেন থেকে আসছে। তাহলে প্রোল্যাকটিন হাইপার প্রোল্যাকটিনিমিয়া, মানে প্রোল্যাকটিন যার বেশি তার ক্ষেত্রে সেকেন্ডারি অ্যামেনোরিয়া হবে। আচ্ছা, ওভারির কথা যদি ধরা যায়, ওভারির আমরা আগের দিনে একটু আলোচনা করে দিয়েছি, ওভারির ওভুলেশন হলে মাসিক হবে, ওভুলেশন না হলে মাসিক হবে না। আবার ওভুলেশনটার জন্য কে করে? FSH LH ইনভলভ। FSH ঠিক থাকলেও ওভারিতে ওভুলেশন গণ্ডগোল হতে পারে। ওভারির যে ডিজিজটা আমাদের অ্যামেনোরিয়া করবে বা অলিগোমেনোরিয়া করবে, সেটার নাম হচ্ছে অ্যানোভুলেশন। ওভুলেশন হচ্ছে না, ওভুলেশন হচ্ছে কি হচ্ছে না সেটা জানার অনেক টেস্ট আছে, সেটা আমরা জানতেই পারবো। আর একটা অবশ্যই লক্ষণ হচ্ছে মাসিকটা হচ্ছে না। আর রোগের কথা যদি ধরা যায়, ওভারির কোন রোগ থেকে মাসিক হচ্ছে না, সেটা আমরা আগের দিনেও ডিসকাস করেছি, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটাতে কিন্তু PCOS, যেটাতে কিন্তু ওভুলেশন হয় না। PCOS, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ,
অথবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তা এইখানে এই ওভুলেশন হয় না, এই থাইরয়েডের গণ্ডগোল থাকলেও হচ্ছে না, প্রোল্যাকটিন গণ্ডগোল থাকলেও হচ্ছে না, বেশি থাকলে হচ্ছে না, আবার এই থাইরয়েড প্রোল্যাকটিন ঠিক আছে তবুও ওভুলেশন হচ্ছে না, সেটা হচ্ছে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আর এফএসএইচ এলএইচ এর তাহলে কি এখানে ডিজিজ আছে? এফএসএইচ আসছে পিটুইটারি থেকে, আর পিটুইটারি যদি ডিজর্ডার থাকে সেখানেও হবে না, তাহলে পিটুইটারি সেটা সাধারণত পিটুইটারি ডিজর্ডারটা হবে, পিটুইটারি তো ব্রেনের মধ্যে চট করে ব্রেন যা আছে তার পিটুইটারি গ্ল্যান্ডটা আছেই ধরে নিতে হবে, যদি না থাকে সেইখানে এইটা প্রোল্যাকটিনটা বেরোচ্ছে সেটা কিন্তু পিটুইটারি থেকে, সেখানে একটা টিউমার হলে হবে, আর এফএসএইচ যদি কম হয় সেখানে একটা হবে, এফএসএইচ কম, অথবা এইখানে আমাদের যেটা বুঝতে হবে এফএসএইচ এলএইচের ব্যাপারটা, সেটার চেয়ে আমাদের যে অবশ্য সেটা সেকেন্ডারিতে আসবে না, সেকেন্ডারি অ্যামেনোরিয়ার ক্ষেত্রে সেটা আসবে না, সেটা আমরা প্রাইমারিতে ডিসকাস করব। তাহলে সেকেন্ডারি অ্যামেনোরিয়ার ক্ষেত্রে সাধারণত এফএসএইচ কম হওয়াটা আনলাইকলি, যদি হয় তাহলে বুঝতে হবে ব্রেনের মধ্যে কোনোভাবে কোনো কারণে এটা এসে গেছে। অবশ্যই সেকেন্ডারিতে আমরা আরেকটা আমাদের যোগ করতে হবে, সেটা হচ্ছে ড্রাগস। কিছু কিছু ড্রাগ আছে যেটা খেলে হরমোনের চেঞ্জ হয়, তা সেটাতে অ্যামেনোরিয়া হতে পারে। তার মধ্যে যে ড্রাগটা সব থেকে আমরা বলি সেটা হচ্ছে আমাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, যদি কেউ বরাবর খেয়ে যায় তাহলে হবে। আর কিছু কিছু ড্রাগের মধ্যে যদি ধরা যায় এখানে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হতে পারে, হ্যাঁ সাইকিয়াট্রিক ড্রাগস, অ্যান্টি সাইকোটিক ড্রাগস, মানে যারা ব্রেনের গণ্ডগোল আছে, মাথার গণ্ডগোল আছে, তার জন্য সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে, গিয়ে ওষুধ খাচ্ছে, সেই ওষুধগুলো কী করে এই প্রোল্যাকটিনটা বাড়িয়ে দেয়। কাজে সেখানে প্রোল্যাকটিন বেশি দেখলে প্রোল্যাকটিনের ট্রিটমেন্ট করলে হবে না, সেখানে আসল কথা হচ্ছে আমরা এমন কিছু ওষুধ দিচ্ছি যার জন্য প্রোল্যাকটিনটা বেড়ে যাচ্ছে, তার জন্যই আমার হচ্ছে ধরে ড্রাগস, অ্যান্টি সাইকোটিক ড্রাগস। তাহলে আমাদের যদি সেকেন্ডারি অ্যামেনোরিয়া কোনো কেস আসে তাহলে আমার ইনভেস্টিগেশন কী কী দাঁড়াচ্ছে? প্রথম কথা হচ্ছে আমরা প্রেগনেন্সি আছে কি নেই সেটা আমরা বাদ দিচ্ছি প্রেগনেন্সি টেস্ট। সেকেন্ড হচ্ছে আমাদের এই টেস্টগুলো সবগুলোই করাতে হবে। এইখানে আর একটা যোগ করা দরকার, সেটা হচ্ছে সেটা আমরা আগের দিনে বলেছিলাম যে মেল হরমোন যদি কোনো কারণে বেশি এসে যায়, এই যদি এমন কোনো ওষুধ খায় যেটা মেল হরমোনের মতো এফেক্ট আছে সেটা হতে পারে, অথবা মেল হরমোন যদি বেশি এসে যায় সেটাও কিছু কিছু টিউমার থেকে হয়, তা সেটা হচ্ছে মেল হরমোনটা বেশি মানে অ্যান্ড্রোজেন হাই, কথাটার নাম হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজম বা টেস্টোস্টেরন, যাকে বলে টেস্টোস্টেরন হাই, সেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে টেস্টোস্টেরন বেরোয়, অনেক সময় ওভারি টিউমার থেকেও বেরোয়। তার থেকেও বড় কথা, অ্যান্ড্রোজেন যদি যারা কার হয় তার বডিতে লোম, মেল প্যাটার্নের লোম বেরোবে, মানে গোঁপ বেরোচ্ছে, দাড়ি বেরোচ্ছে, তারপর বুকে চুল এসে যাচ্ছে, তাহলে এইরকম যদি আমি কারোর পিকচার করে এসেছে তাহলে আমরা দেখছি তার পুরো মুখে হেয়ারসে ভর্তি, গোঁপ একদম মোটা মোটা হয়ে গেছে, হ্যাঁ খোঁজ করে দেখলাম বুকেও চুল আসছে, তার মানে সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন সিক্রিশন বেশি হচ্ছে, সেই অ্যান্ড্রোজেনের হাইপার অ্যান্ড্রোজেন আছে, তাহলে অ্যান্ড্রোজেন সিক্রিটিং টিউমার দু জায়গা থেকে হবে, একটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আর একটা হচ্ছে ওভারি। তাহলে এইগুলো তাহলে মাথায় রাখলে তাহলে আমার ইনভেস্টিগেশন কী কী আসছে? ইনভেস্টিগেশন একদম কম আমরা বলেছি, থাইরয়েডের জন্য এস্টিমেশন অফ T3, T4, TSH আসছে, ওভারির জন্য আমরা PCOS যদি আমরা ডায়াগনোসিস করার কথা বলি তাহলে আমাদের ওখানে একটা
ওভারির আলট্রাসোনোগ্রাফি লাগছে। আলট্রাসোনোগ্রাফি থেকে আমরা বুঝতে পারছি যে ওভারির মধ্যে সিস্ট, দুটো ওভারিতেই সিস্ট আছে, পলিসিস্টিক ওভারি আছে কি নেই পিসিওএসটা আলোচ করার জন্য। আদার ক্রাইটেরিয়া আগের দিনে যা ডিসকাস করেছি সেগুলোই আবার যদি বলা হয় তাহলে এক নম্বর হচ্ছে পলিসিস্টিক ওভারি, দু নম্বর হচ্ছে অ্যান্ড্রোজেন হাই, আর তিন নম্বর হচ্ছে ওই অ্যানোমেরিয়া থাকছে। এই তিনটের মধ্যে দুটো থাকলেই কিন্তু আমাদের পিসিওএস ডায়াগনোসিস হয়ে যাবে, আগের দিনে বলেছি আবার আজকে বললাম। আচ্ছা, প্রোল্যাকটিনের জন্য আমাদের হচ্ছে এস্টিমেট করা যায় প্রোল্যাকটিন হরমোন, এস্টিমেশন অফ সেরাম প্রোল্যাকটিন, তাতে প্রোল্যাকটিন সাধারণত 20-এর মধ্যে থাকে, 20-এর ওপরে গেলেই বুঝতে হবে প্রোল্যাকটিনেমিয়া হাইপারপ্রোল্যাকটিনেমিয়া আছে। ড্রাগস তো বললাম, রুগীকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। আর প্রোল্যাকটিন হরমোন আগের দিনেও বলেছি, প্রোল্যাকটিন হরমোন বেশি থাকলে ব্রেস্ট থেকে ডিসচার্জ আছে, নেপুলের ডিসচার্জ বলে, সেটা যদি আমরা জিজ্ঞেস করি বলে এসেছে তাহলে আমাদের প্রোল্যাকটিন এস্টিমেশনটা আরও বেশি জাস্টিফাইড হয়ে যাবে, আচ্ছা আরও যুক্তিযুক্ত হবে। আর ড্রাগসের মধ্যে আমরা তো বললাম অ্যান্টিসাইকোটিক ড্রাগস, আচ্ছা অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন বিভিন্ন কারণেই অ্যান্ড্রোজেনিক অনেক ড্রাগস আছে যার অ্যান্ড্রোজেনিক এফেক্ট আছে, তার মধ্যে তো আমরা অ্যান্ড্রোজেনিক এফেক্ট কিছু কিছু সেটা কি কি অ্যান্টি হাইপারটেনসিভ আছে আমার এখন মনে পড়ছে না, তাদের অ্যান্ড্রোজেনিক এফেক্ট আছে। আর এছাড়া এরকম যদি কিছু না থাকে, স্টেরয়েড, স্টেরয়েড খেলে অ্যান্ড্রোজেনিক এফেক্ট হয়, কিন্তু আমাদের যেটা দরকার হবে অ্যান্ড্রোজেনের লেভেলের ওপর ডিপেন্ড করে আমাকে দেখতে হবে যে ওভারি টিউমার আছে কি, মানে আলট্রাসোনোগ্রাফি করতে হবে অ্যান্ড্রোজেন লেভেল হাই থাকলে ওভারি টিউমার আছে কিনা, এবং সেই টিউমারগুলো বেশ কিন্তু সলিড টিউমার হবে, আর একটা হচ্ছে টিউমার হবে সে খুব বড় টিউমার হবে না কিন্তু, আবার এগুলো এত বেশি হরমোন অ্যাক্টিভ যে অল্প একটুখানি বাড়লেই কিন্তু অ্যান্ড্রোজেন এমন বেড়ে যাবে যে মাসিক স্টক বন্ধ হয়ে যাবে। আর অ্যাড্রিনাল গ্ল্যান্ডের টিউমার থেকেও কিন্তু ওই অ্যান্ড্রোজেন আসে, ফলে তা অবশ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ডে আরও অনেক হরমোন সিক্রিট করে, ফলে সেই অ্যান্ড্রোজেনের সঙ্গে ওই হরমোনগুলো যদি বেশি আসে তাহলে তার জন্য ব্লাড প্রেশার বেড়ে যাবে, প্লাস তার অনেক সময় এ থাকতে পারে বডিতে বিভিন্ন পিগমেন্টেশন থাকতে পারে, হ্যাঁ সেগুলো সব হচ্ছে অ্যান্ড্রোজেনিক এফেক্ট, অ্যান্ড্রোজেন সিক্রিটিং টিউমার থেকে হচ্ছে। তাহলে এই হচ্ছে আমার 6 নম্বর। এবার লাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার মাসিকটা হচ্ছিল কিন্তু উঠে গেল, তার মানে এবার সেক্ষেত্রে আমাদের একটা হিস্ট্রিতেই আমাদের এসে যাবে, সেটা হচ্ছে তাহলে মাসিকের জন্যে যে যে অংশটা, যে যে অঙ্গ, যে যে অঙ্গগুলো আমাদের আভ্যন্তরীণ অঙ্গগুলো আমাদের এ করা যে ইউটেরাস ওভারি, সেইগুলো ড্যামেজ হয়েছে, সেইগুলো ড্যামেজ হয়েছে মানে সেইগুলো সাধারণত দুভাবে ড্যামেজ হবে, আইদার সার্জারি অথবা কোনো একটা রোগ থেকে হতে পারে। সার্জারিতে সাধারণত যারা কারোর হয়তো অপারেশন হয়েছে, অপারেশন ওভার এন্ড টিউমারই অপারেশন হয়েছে, এবার ওভার এন্ড টিউমার অপারেশন করতে গিয়ে পুরো ওভারই বাদ চলে গেছে, তাহলে সেখানে অপারেশনের ব্যাপারটা কিন্তু খোঁজ নিতে হবে যে কোনো অপারেশন হয়েছে কিনা, তা সেটা একটা হতে পারে। এবার কারো যদি ইউটেরাস বাদ চলে যায় সেটা অবশ্য সে নিজেই জেনে যাবে, তার জন্য ডায়াগনোসিস করাটা খুব ইজি, ইউটেরাস বাদ চলে গেছে বা হতে পারে, অথবা ইউটেরাসের মধ্যে আমরা যে ডিসি করি, ডিসি ডিসি মানে ইউটেরাসের ভেতরটা আমরা চেঁচে দিই, এই চাঁচাটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ইউটেরাসের যে দেওয়ালগুলো গায়ে গায়ে লেগে যাবে, গায়ে গায়ে লেগে গেলে মাসিকের যে অংশটা মাসিক হতো সেই অংশটা কিন্তু ডেভেলপ করবে না, তৈরি হবে না, তাহলে মাসিক যেখান থেকে তৈরি হয় এন্ডোমেট্রিয়াম, সেই কথাটা শোনা দরকার, এন্ডোমেট্রিয়াম থেকে মাসিক আসে, ফলে এন্ডোমেট্রিয়াম যদি আমরা ড্যামেজ করে দিই ওই এর সময় বেশি করার সময়, মানে ওভার কিউরেট বলে বেশি বেশি করে আমরা এ করে দিই তাহলে হবে। আর আর একটা জিনিস আমরা বলতে পারি, ওই এন্ডোমেট্রিয়াম ড্যামেজ হয় বাই ডিজিজ, সেটা হচ্ছে টিউবারক্লোসিস, তার মানে যদি টিউবারক্লোসিস হয়, পেলভিক টিউবারক্লোসিস, সে কিন্তু ফুসফুসে হচ্ছে না, ওটা পেলভিসে রিপ্রোডাক্টিভ অর্গানসে হচ্ছে, সেখানেও কিন্তু
ওই সেকেন্ডারি অ্যামেনোরিয়া হয়ে যাবে। তাহলে অপারেশন আইদার ডিসি হয়েছে অথবা ওভারি হয়েছে অথবা ইউট্রাসের, অনেক সময় ইউট্রাসের ওপরে বিভিন্ন অপারেশন হয়, ইউট্রাসের টিউমার তুলে নেওয়া হয়, তুলে নিতে গিয়ে দেখা যাচ্ছে তোলার সময় ওই যে অংশটা মাসিক হয় এন্ডোমেট্রিয়ামটা ওর সঙ্গে উঠে চলে আসছে, তাহলেও হবে না। কাজেই অপারেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর সেকেন্ডারি অ্যামেনোরিয়া, যার আগে হচ্ছিল এখন হচ্ছে না। তো এই হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যামেনোরিয়ার কজ। তাহলে আমাদের যদি আমরা 1, 2, 3, 4 করে বলি কী কী টেস্ট করতে হচ্ছে, প্রথমে আমরা থাইরয়েড করতে দিচ্ছি, আলট্রাসাউন্ড করতে দিচ্ছি, প্রোল্যাকটিন করতে দিচ্ছি, আচ্ছা, আর অ্যান্ড্রোজেন যদি দেখা যায় খুব বেশি হেয়ার গজিয়েছে অ্যান্ড্রোজেন লেভেল করতে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ব্লাডের টেস্ট। আর তার সঙ্গে আমরা এফএসএইচটা আমাদের মনে রাখতে হবে, এফএসএইচ করতে দিচ্ছি। এফএসএইচটা কেন করতে দিচ্ছি, ধরা যাক কারোর 30 বছর পর্যন্ত মাসিক হয়েছে, তা 30 বছর পরে মাসিক উঠে যাওয়ার সময় কোনটা, ইউজুয়ালি 45 বলি আমরা, 46 এরকম। 30 বছরে উঠে গেল মানে তার ক্ষতি, তাহলে সেখানে আমাদের এফএসএইচটা পাওয়া দরকার। কারণ অনেক সময় কিছু কিছু এফএসএইচটা লো হবে না, কিন্তু এফএসএইচটা হাই হয়ে যাবে, সেখানে কি সেখানে ওভারি ওভারিয়ান কজের মধ্যেও সেটা ধরতে পারে যে ওভারিয়ান ড্যামেজ হয়েছে, সেই যে রোগ, যেমন থাইরয়েড অনেক সময় ড্যামেজ হয়, তাকে একটা রোগ আছে শোনা থাকবে হয়তো, সেটা হচ্ছে অটোইমিউন। অটোইমিউন মানে শরীরের ভেতরের যে সেলগুলো সেটা একটা অর্গ্যানকে ড্যামেজ করে দিচ্ছে। হ্যাঁ, ইমিউনিটি সাধারণত কী করে, বাইরের ব্যাকটেরিয়া বাইরের ভাইরাসকে ড্যামেজ করে। এখানে ইমিউন সিস্টেমটা নিজের বডির ভেতরে যে সমস্ত সেল আছে, ওভারিয়ান সেল, কখনো থাইরয়েড সেল, ড্যামেজ করে দিচ্ছে। ড্যামেজ করে দিলেই সেটা হয়ে যাচ্ছে, আর তার এটা হচ্ছে না, ওভারি থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বেরোচ্ছে না, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন না বেরোলে কী হবে, এফএসএইচ হাই হয়ে যাবে, এফএসএইচ এখানে হবে হাই। এফএসএইচ হাই হয় তাহলে আমি বুঝব ওভারি ড্যামেজ হয়েছে, ওভারি ড্যামেজ হয়েছে, বা আমার ওভারি ড্যামেজ হতে পারে ওই পেলভিসের মধ্যে হয়তো রেডিয়েশান, রেডিয়েশান থেরাপি করা হয় বলে ওভারি ড্যামেজ হতে পারে, সেই ড্যামেজ হলে কিন্তু এফএসএইচ হাই হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন। আর আমরা অপারেশনের হিস্ট্রি নিয়ে আমরা দেখতে পারি যে অপারেশন কিছু হয়েছে কি না, তাহলে তার থেকে আমাদের হতে পারে। এই আমাদের সেকেন্ডারি অ্যামেনোরিয়া ইনভেস্টিগেশন। এবার যদি আমরা ট্রিটমেন্টে আসি, ট্রিটমেন্টে আসি, তাহলে ট্রিটমেন্টে যদি আসি তাহলে দেখতে পাব যে আমরা ধরি প্রথমে থাইরয়েড, থাইরয়েড যার লো হয়ে গেছে তাকে থাইরয়েড শুরু করলে ওর মাসিক ফিরে আসবে, ট্রিটমেন্ট সোজা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে প্রোল্যাকটিন, আগের দিনও বলেছিলাম প্রোল্যাকটিন যা হাই তাকে তো ট্রিটমেন্ট হচ্ছে ক্যাপগোলিন, ক্যাপগোলিন 0.25 টুয়াইস এ উইক, সোমবারে খেলে মঙ্গল বুধবার বৃহস্পতিবার, সোমবার বৃহস্পতিবার, সোমবার বৃহস্পতিবার, যতদিন না তার প্রোল্যাকটিন লেভেল কমে আসছে খাই যেতে হবে, তারপরে আবার 3 মাস পরে প্রোল্যাকটিন দেখে ডোজটা কমানো যেতে পারে। আচ্ছা, এইভাবে হচ্ছে প্রোল্যাকটিন। তারপরে আমরা যদি ড্রাগস যদি আমরা মনে করি, ড্রাগসটাকে চেঞ্জ করতে হবে, অন্য এমন কিছু ড্রাগ দিতে হবে যেটা অ্যামেনোরিয়া করবে না, আর তা নাহলে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে এটা। আচ্ছা, অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন যা হাই তার কী কারণ, আমাদের যদি দেখি অ্যাড্রেনাল টিউমার হয়েছে বা ওভারিয়ান টিউমার হয়েছে, তাহলে অপারেশন, অপারেশন করতে হবে। আর আসছে আমাদের অপারেশন থেকে যদি কারো হয়ে থাকে, অপারেশনের থেকে যদি কারো হয়ে থাকে, তার মানে যদি সেখানে দেখা যায় ওভারি চলে গেছে, তার মানে স্টোন প্রোজেস্টেরন, তার তো আর মাসিক হবে না, কিন্তু স্টোন প্রোজেস্টেরন না থাকার জন্য শরীরের যে ক্ষতি
সেটা পুষিয়ে দিতে হবে তাকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, প্রোজেস্টেরনের দরকার নেই, শুধু ইস্ট্রোজেন তাকে দিতে হবে, ইস্ট্রোজেন খাওয়াতে হবে, কারণ আমাদের তার অনেক ক্ষতি হবে। আচ্ছা, আর এখানে আসি যে এফেসিসটা হাই, সেটা হচ্ছে ওভারিটা চলে গেছে বলে, ওভারি চলে গেছে বলে এফেসিসটা হাই হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে ওভারি ড্যামেজ। আর সেখানেও যদি আমি তার যদি ইউটারাসটা থাকে, ইউটারাসটা থাকে তাহলে আমি মাসিকটা করাতে পারবো, সেখানে কী দিতে হবে, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন রিপ্লেস করতে হবে। ঠিক আছে, তাহলে ট্রিটমেন্টের মধ্যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিপ্লেসমেন্ট যার ইউটারাস আছে, যার থাইরয়েড কমে গেছে থাইরয়েড দিতে হবে, যার ওভারি ড্যামেজ হয়েছে সেখানেও ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দিতে হচ্ছে, যার প্রোল্যাকটিন প্রোল্যাকটিন যার বেশি তার ক্যাম্পোলিন বলেছি ড্রাগসটা বন্ধ করতে হবে, অ্যান্ড্রোজেন যার হাই তার অপারেশনটাই জাস্টিফাইড করতেই হবে, এই এই এইগুলো টিউমারগুলো সাধারণত খারাপ হয়, ক্যান্সারের দিকে যায়, এই জন্য অপারেশন করতে হবে। আর অপারেশন করে যার বাদ দেওয়া হয়েছে তার তো বলেইছি, তার যদি ইউটারাস থাকে তাহলে তো ইস্ট্রোজেন দিলে হবে, ইউটারাস না থাকলে তাহলে তো হবে না, সেখানে যদি এ থাকে ওভারি যদি থাকে তাহলে সেটা আমরা দেখেই হবে, ওভারি আছে না কি নাই বুঝব কী করে, ওভারি ফাংশন করে এফেসিস দেখে, এফেসিস যদি ঠিক হাই না হয় তাহলে আমার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লাগবে না। এই হচ্ছে আমাদের সংক্ষেপে সারাংশ, মানে ট্রিটমেন্টের সারাংশ, এই হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যানালিয়া। এবারে আমরা আসি প্রাইমারি, প্রাইমারি মানে আমরা বলেছি যার 14 বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনও মাসিক শুরু হয়নি, 13 বছরের মধ্যেই শুরু হওয়ার কথা, 14 বছর বয়স যদি না হয় তাকে আমরা ইনভেস্টিগেশন মানে পরীক্ষা নিরীক্ষা শুরু করব। ইনভেস্টিগেশনের মধ্যে এই যে হচ্ছে না, হচ্ছে নাটা আমাদের কারণটা খুঁজে বার করতে হবে, কারণের মধ্যে আমরা জানি যে ওই পিটুইটারি ওভারি আর হচ্ছে ইউটারাস, পিটুইটারি ওভারি ইউটারাস, তার উপর আছে হাইপোথ্যালামাস। তাহলে আমরা যদি দেখি যে প্রাইমারি আমার এখন শুরুই হয়নি, শুরুই হয়নি তার মানে তার কিন্তু এটা এসে গেছে, তার বয়সটা হয়ে গেছে, তাহলে এইটা এই যে শুরু হয়নি এইটা কিন্তু দুভাবে আমাদের কাছে আসবে। এক হচ্ছে শুরু হয়নি কিন্তু শরীরের মধ্যে যে যৌবন আসার জন্যে যে যে পরিবর্তনগুলো হয়, শরীরের যে পরিবর্তন হয় যৌবনের জন্য, তার মানে ব্রেস্টের ডেভেলপমেন্ট মানে পিউবিক হেয়ার ডেভেলপমেন্ট এইগুলো হয়েছে, এইটা একটা গ্রুপ হবে। তাহলে এদের ব্রেস্টের ডেভেলপমেন্ট হয়েছে মানে এ শরীরে ইস্ট্রোজেনটা আছে, ইস্ট্রোজেনটা আছে মানে ওভারি আছে, ইস্ট্রোজেনের সুস্থ ওভারি, তার মানে এই একটা গ্রুপ। আর একটা গ্রুপ হচ্ছে ইস্ট্রোজেনটা আসেনি, যে ইস্ট্রোজেনটা আসেনি খুব সরল কথায় বললে আসেনি কেন, মানে তার মানে ওভারি নেই কি, এটা কোশ্চেন। ওভারি যদি না থাকে আমি বুঝবো কী করে, এফেসিস দিয়ে, এফেসিস যদি বেশি হয় তার মানে তার ওভারিটা ফাংশন করছে না, আবার ওভারি ফাংশন করছে না সেটা আবার এ নেই এফেসিস, তাহলে সেখানে যে পিটুইটারি হাইপোথ্যালামাস পিটুইটারির জন্যই তো ওভারি ফাংশন করে, তার মানে হাইপোথ্যালামাস ফাংশন করছে না তার জন্য হচ্ছে না, তাহলে সেটা একটা গ্রুপ হবে, সেখানে কিন্তু এফেসিসটা লো হবে, মানে এফেসিস লো একটা, এফেসিস হাই একটা, প্রাইমারি অ্যামেনোরিয়া দাঁড়িয়ে। আচ্ছা, ব্রেস্ট ডেভেলপ করেছে একজনের, পিউবিকটা ডেভেলপ করেছে একজনের ডেভেলপ করেনি, এইটা কতভাবে প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, তিন নম্বর হচ্ছে থাইরয়েডটা প্রথম থেকেই কম থাকতে পারে, সেটাও আসবে প্রাইমারি অ্যামেনোরিয়ার মধ্যে, পরে আমি পর করে লিখছি। ওভারি তো বললাম ডেভেলপ করেছে করেনি, এটা একটা গ্রুপ আসবে, আর সেগুলোর নাম আছে, নামগুলো মনে না রাখলেও চলবে কিন্তু এগুলো হচ্ছে না সেটা জানতে হবে। প্রোল্যাকটিন, প্রোল্যাকটিনটা অবশ্য
খুব একটা সেকেন্ডারি অ্যামোনিয়া, এই প্রাইমারি অ্যামোনিয়া হেঁটে আসে না। আর বাকিটা হচ্ছে যদি অপারেশন টপারেশনগুলো ওই বয়সে খুব একটা আনলাইকলি, অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন থেকে একটা হতে পারে, অ্যান্ড্রোজেন থেকে হতে পারে মানে সেখানে যেটা আমরা মহিলাদের শরীরে যেটা ওভারি যেটা ইস্ট্রোজেন বেরোয় সেটা ওভারি না হয়ে অ্যাবনর্মালিটির জন্য জিন, জিন তো এগুলোকে তৈরি করে, জেনেটিক অ্যাবনর্মালিটির জন্য হয়তো টেস্টোস্টিরন বেরোচ্ছে, টেস্টোস্টিরন বেরোলে অ্যান্ড্রোজেন আসবে, প্লাস তারা মাসিক তো হচ্ছেই না, উল্টো পথে মানে মহিলার শরীর তার ফিমেলের মতো সব ডেভেলপমেন্ট হচ্ছে এই। আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখা দরকার, ওভারি ইউটেরাস সেখান থেকে মাসিকটা হচ্ছে, মাসিকটা হচ্ছে কিন্তু মাসিকটা তো বাইরে আসতে হবে, এখন যে বাইরে আসার যে ট্র্যাক্ট মানে সার্ভিক্স এর থ্রু দিয়ে আসবে, তারপরে ভেজাইনা, তারপরে বাইরে হাইমেন, তাহলে এই জায়গাতে যদি অবস্ট্রাকশান থাকে তাহলেও কিন্তু হবে না, তাহলেও কিন্তু ওই প্রাইমারি ম্যালেরিয়া হয়ে যাবে। তার মানে সার্ভিক্সের যদি গণ্ডগোল থাকে তাকে বলবো আমরা সার্ভিক্সের অ্যাজেনেসিস হয়ে আছে, সার্ভিক্সটা ক্যানেলটা মানে আউটলেটের যে ক্যানেল তৈরি হয় সে ক্যানালাইজেশন হয়, এটা জন্মগত ত্রুটি হচ্ছে না। তার মানে এইবারে যদি ভেজাইনার কিছু পোর্শন যদি সলিড হয়ে থাকে, ভেজাইনাটা হলো অর্গ্যান, হলো মানে হচ্ছে ক্যাভিটির মতো হয়ে আছে, কিন্তু সেটা যদি না আসলে সলিড হয়ে থাকে তাহলে সেখানটাও হচ্ছে না, তাহলে এটা একটা গ্রুপ। আবার ভেজাইনার মধ্যে এসেছে সার্ভিক্সের ভেতর দিয়ে এসেছে, কিন্তু হাইমেনটা যে মেমব্রেন একটা থিন মেমব্রেন সেটা হয়তো ঠিক হয়ে আছে এবং সেটা রাপচার করেনি, সাধারণত হাইমেনটা রাপচার করে থাকে যখন শরীরের বিভিন্ন অংশ তৈরি হচ্ছে, তখন যেমন ধরুন পায়খানার জায়গাটা যে পায়খানার বাইরে আসবে তখনটা তৈরি হয়ে যায়, রাপচার হয়ে যায়, কিন্তু মাসিকটা আসার জন্য ওই যে মেমব্রেনটা যে থাকে সেটাও রাপচার হয়ে যায়, আর সেটা যদি জন্মগতভাবে রাপচার না হয় তাহলে কিন্তু মাসিকটা হচ্ছে, মাসে মাসে মাসিকটা হচ্ছে কিন্তু মাসিকটা জমে যাচ্ছে, ভেতরে জমে যাচ্ছে, তাহলে সেইটা না হচ্ছে, ভেতরে জমে যাচ্ছে মানে ভেতরে তাকে বলে হিডেন মেনস্ট্রুয়েশন, হিডেন মানে দেখতে পাওয়া যাচ্ছে না, যেটা হিডেন তাকে বলে ক্রিপ্টোম্যানোরিয়া, তাহলে এটা কিন্তু প্রাইম্যানোরিয়া ম্যানোরিয়া যে গ্রুপটা আসবে সেখানে এটা খুব কমন, এটার নাম হচ্ছে ক্রিপ্টো মেনোরিয়া, তাহলে ক্রিপ্টো মেনোরিয়া এটা একটা গ্রুপ, এটা খুব কমন, এটা প্রথমে আমাদের যে কোনো ইয়াং ওমেন এরকম যার মাসিক হচ্ছে না 14-15 বছরের মধ্যে যদি নিয়ে আসে যদি দেখা যায় যে তার মাসিক হচ্ছে না কিন্তু মাসিকটা ভিতরে জমে যাচ্ছে, জমে যাচ্ছে বোঝার উপায় কি, কারণ কেউ যদি মাসিকে যেখান থেকে হয় সেখান থেকে যদি তাকা তাহলে ব্লাডের কালারটা হয়ে যাবে ব্লুইশ কালার, তা সেই মেমব্রেনের ভেতর দিয়ে একটা ব্লুইশ কালার এবং জমে যাচ্ছে যেহেতু বাল্ডিং হয়ে যাবে, তাহলে এরকম যদি একটা ব্লুইশ বাল্ডিং থাকে তাহলে বুঝতে হবে মাসিকটা ভেতরে জমে গেছে। আর যদি এই যে আউটলেটের অবস্ট্রাকশন বলে এটা যদি ক্রিপ্টোমেনোরিয়ার যে যে কারণ আমরা যা বললাম যে ভেজাইনার যে সলিড হয়ে আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওরকম দেখা যাবে না, কিন্তু সেটা আলট্রাসোনোগ্রাফি করে ধরা পড়বে এই ইউটেরাসের ভেতরে ব্লাড জমে আছে, হ্যাঁ সেই ব্লাড হয়তো বাইরের দিকে ব্যাক প্রেশারে গিয়ে হয়তো পেরিটোনিয়ামে জমছে, তাহলে সেখানে একটা আলট্রাসোনোগ্রাফি করে ধরা যাবে এবং সেটা যদি সার্ভিক্সে হয় তাহলেও আলট্রাসোনোগ্রাফি করে ধরা যাবে, তাহলে ক্রিপ্টোমেনোরিয়া দেখা যেতেও পারে বাইরে থেকে বাইজিং হিসেবে, দেখা নাও যেতে পারে, কিন্তু তার হবে কি এই যে প্রতি মাসে মাসে মাসিকটা হচ্ছে তার মানে প্রতি মাসে মাসে একটা পেটে ব্যথা হবে, সে বলবে যে আমার ওই মাসে মাসে ব্যথা হচ্ছে, হ্যাঁ আর যেহেতু মাসিকটা জমে যাচ্ছে এই জমে যেখানে যাচ্ছে ভেজার মধ্যে তার সামনেটা হচ্ছে ব্লাডার, ব্লাডারের উপরে প্রেশার করে ইউরিনটা আটকে যাবে, তাহলে একজনের মাসিক হচ্ছে না প্লাস পেচ্ছাও আটকে গেছে, তার মানে বুঝতে হবে তার ইয়াং ওমেন
ক্রিপ্টোম্যানেরিয়া নয় তো, তাহলে সেখানে আমাদের ক্রিপ্টোম্যানেরিয়া এক্সামিন করে অবশ্য ওই যে ব্লাড জমে আছে কি না ভেজেনার মধ্যে আরও এভাবে ধরা যায়, সেটা হচ্ছে রেক্টামের ভেতর দিয়ে আঙুল দিলে কিন্তু ভেজেনাটা ফুলে আছে কিনা, ওখানে ব্লাড জমতে কিনা কিছুটা পাওয়া যায়। তাহলে ক্রিপ্টোম্যানেরিয়াটা যে কেউ যদি আসে, আর যদি ব্লাড জমে জমে অনেক জমে যায় তাহলে ইউট্রাসের ভেতরে জমে গেল, তাহলে ইউট্রাসটা কিন্তু হ্যালো হ্যাঁ আচ্ছা একটু বসো, আমি একটুখানি একটু কাজে আছি যাচ্ছি একটু, এখানে এখানে এখানেই আছে। হ্যাঁ তাহলে জমে যাচ্ছে, জমে 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 যাবে, আলটিমেটলি দেখা যাবে পার অ্যাবডোমিনালি, অ্যাবডোমিনে যদি কেউ হাত দিয়ে দেখে যে ইউট্রাসের ভেতরে ব্লাড জমে গেছে, তা সেখানে দেখা যাবে ফিল করা যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে তার মানে ওটাকে বলে হিমাটোমেট্রা, যদি ইউট্রাসের ভেতরে ব্লাডটা জমে যায় হিমাটোমেট্রা। তাহলে এইটা একটা গ্রুপ, তাহলে এই যে ক্রিপ্টোম্যানেরিয়া গ্রুপ এর ট্রিটমেন্ট কেউ, এর তো সব ঠিক আছে, সব ঠিক আছে, কেবল বাইরে আসতে পারছে না, তার মানে বাইরে আসতে পারছে না মানে যেখানে অবস্ট্রাকশন হচ্ছে মেমব্রেনে অবস্ট্রাকশন বা ভেজেনিটা অবস্ট্রাকশন, এটাকে কিন্তু সার্জারি করতে হবে। শুধু যদি হাইমেন, তাকে বলে ইম্পারফরেট হাইমেন, হাইমেনটা যদি অবস্ট্রাকশন থাকে ভেরি ইজি ট্রিটমেন্ট, যে কেউ এলেই সঙ্গে সঙ্গে ওখানে ইনসিশন দিলে ব্লাডটা বেরিয়ে আসবে। হ্যাঁ কিন্তু তার উপরে যদি ভেজেনা যদি সলিড থাকে বা সার্ভিস যদি সাথে, তার ট্রিটমেন্টটা খুব ইজি নয়, আর সেখানে প্লাস্টিক সার্জারির মতো প্লাস্টিক সার্জারি করে ভেজেনটাকে কনস্ট্রাক্ট করতে হবে। হ্যাঁ এবং সেটাও কিন্তু ওই ওই সময় করলে হবে না, আগে আগে করলে হবে না, যখন তার এ করতে যাবে, কিন্তু যদি পেন হয় পেটে থাকে আগেই করতে হবে। আর এইটা একটা হচ্ছে গ্রুপ। সেকেন্ড গ্রুপ হচ্ছে যাদের ইউট্রাসটা, আর দুটো গ্রুপ থাকবে, একটা ইউট্রাস ডেভেলপ করেনি আর একটা হচ্ছে ওভারি ডেভেলপ করেনি। তাহলে আমরা প্রথমে বলি ওভারিটা যার ডেভেলপ করেনি, ওভারিটা যার ডেভেলপ করেনি তার মানে সেটাকে বলবো ওভারিয়ান আজেনেসিস, আজেনেসিস মানে ডেভেলপ করেনি, ওভারিয়ান আজেনেসিস। এবং তার সেটা ওভারি ডেভেলপ করবো না কেন, তার হচ্ছে জেনেটিক গণ্ডগোল আছে। কী জেনেটিক গণ্ডগোল, তার এক্স এক্স সাধারণত হয়, তার জায়গায় হচ্ছে কি তার এক্স তার হয়ে যাচ্ছে এক্সও, এক্সও এক্সও থাকলে ওভারি ডেভেলপ করবে না ভালো করে, এক্স ওয়াই থাকলে টেস্টিস ডেভেলপ করবে, আর এক্স এক্স থাকলে হচ্ছে আমাদের ওভারি ডেভেলপ করবে। সেই জায়গাটা হচ্ছে একটা এক্স, তখন ওভারিটা ডেভেলপ করলো না, তার জন্যই এই এক্স এক্সকে বা এক্স ওয়াইকে বলা সেক্স ক্রোমোজোম, সেক্স সেক্সের অর্গানকে ডেভেলপ করার জন্য কাজে লাগে। তা সেই জন্যে তার নাম হচ্ছে টার্নার সিন্ড্রোম, মনে রাখার কোনো দরকার নেই, এটা মোটামুটি ওভারি গণ্ডগোল। এবং এই যে একটা এক্স নেই তার জন্য তার শরীরেও কিন্তু তার হাইটটা শর্ট হয়, অনেক সময় হার্টের গণ্ডগোল থাকে, তার কিডনির গণ্ডগোল থাকে, এইগুলো সবই আল্ট্রাসোনা করে আমাদের এ করে নিতে হবে, বুঝে নিতে হবে যে তার এর সঙ্গে অন্য কোনো গণ্ডগোল আছে কি না, আর এক্স ও কি না সেটার জন্য আমাদের জেনেটিক টেস্ট করতে হবে, তাকে বলে ক্যারিওটাইপিং, ক্যারিওটাইপিং রাজাবাজার সায়েন্স কলেজে হয়, অন্য অনেক আলিপুরে সেন্টার আছে, তারা ক্রোমোজোম ওই এ নিয়ে মুখ থেকে লালা নিয়ে এ করে বা ব্লাড থেকে ক্রোমোজোম বার করে বলে দেবে যে এক্স ও না এক্স এক্স। হ্যাঁ তাহলে এইটা একটা গ্রুপ আসবে, এর কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে ওভারি ডেভেলপ করা নেই, তার মানে ট্রিটমেন্ট কি ওভারি থেকে ইস্ট্রোজেন বেরোচ্ছিল, তার কিন্তু ইউট্রাস ফিউট্রাস সব আছে, ইউট্রাস ভেজেনা সব আছে, মানে যেই আমি ইস্ট্রোজেন দেবো সঙ্গে সঙ্গে, এবং এই যদি ওভারি নেই তাহলে ব্রেস্ট ডেভেলপ করবে না। তাহলে এই একটা গ্রুপ দেখবে যে তার মাসিক হচ্ছে না শুধুটাই নয়, তার ব্রেস্টও ডেভেলপ করেনি, তার হয়তো পিউরি খেয়ালও আসবে না। তাহলে একে আমরা এই ইস্ট্রোজেন দিলেই আস্তে আস্তে ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে, তারপরে আস্তে আস্তে তার ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে, এবং ব্রেস্ট
ডেভেলপমেন্টের একটা জায়গায় পুরোপুরি আমরা যেমন স্টুডেন্ট প্রজেস্টন দিই, ইন্টারেস্টটাও বাড়বে। ওর আল্ট্রাসাউন্ড করে দেখবো ইন্টারেস্টও ছোট আছে, আল্ট্রাসাউন্ড করে ওভারি নেই দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, এবং তাহলে এটা আমার ধরবো কী করে? এক নম্বর হচ্ছে FSH ছাই, দু নম্বর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফিতে ইন্টারেস্টটা নেই, হ্যাঁ এই ওভারিটা নেই আর ইন্টারেস্টটা ছোট, তাহলে এটা হচ্ছে XO। আবার XO না করে XX হলেও আমার দেখা যাচ্ছে যে ওভারি ফাংশন করছে না, সেক্ষেত্রে তাহলে কী কর, তার জেনেটিক কল না, তারপর ও ওভারিটা ডেভেলপ করেছিল কিন্তু ওই পেটের ভেতরে যখন বাচ্চাটা ছিল তখন ওই ওভারিটা কোনো একটা ভাইরাস টাইরাস দিয়ে ড্যামেজ হয়ে গেছে, তাহলে সেটা হবে XX গোনাডাল ডিসজেনেসিস, অত নাম্বার একটা দরকার নেই। তাহলে XO যদি না হয় তাহলে বুঝতে হবে ওটা XX হয়ে আছে, তাহলে ওটা কিন্তু ওই এতে ধরা পড়ে যাবে, আবার জেনেটিক ক্যারিওটাইপিং মানে ক্রোমোজোমাল যে স্টাডিগুলো করলে ধরা পড়ে যাবে। তাহলে এটা হচ্ছে XO XX। আচ্ছা, তারপরে আমরা আসি যে প্রাইমারি অ্যামেলিয়া একটা ওভারি, তারপরে আমরা আসি যে ইউটারাস। তাহলে ইউটারাস যদি ডেভেলপ না করে তাহলে তো তার ইউটারাস ডেভেলপ করেনি, তারও কিন্তু মাসিক হচ্ছে না, তাহলে ইউটারাসটা ডেভেলপ করে কোত্থেকে? ইউটারাসটা ডেভেলপ করে এই যে একটা যেটা সেটাকে বলে মুলেরিয়ান ডাক্ট, কিডনি একটা ডেভেলপ করে তাকে বলে প্যারামুলেরিয়ান, এটাকে বলে মুলেরিয়া। তাহলে মুলেরিয়ান ডাক্ট যেটা সেটা যদি ঠিকমতো ডেভেলপ না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউটারাসটা ডেভেলপ করবে না, এবং সেক্ষেত্রে যে তাকে আমরা বলি মুলেরিয়ান আজেনেসিস, মুলেরিয়ান আজেনেসিস। মুলেরিয়ান কথাটা কিন্তু এটা জানতে হবে, মুলেরিয়ান মুলেরিয়ান আজেনেসিস, মুলেরিয়ান মুলেরিয়ান ট্র্যাক থেকে ইউটারাসটা হ্যালোপিয়ান টিউব ভেজাইনা সব ডেভেলপ করে, তাহলে মুলেরিয়ান আজেনেসিস যদি হয় দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ইউটারাসটা ডেভেলপ করেনি কিন্তু ভেজাইনা ভেজাইনা সব ডেভেলপ করেছে। তো সেক্ষেত্রে এটা এমব্রায়োলজিক্যাল পিরিয়ডে যখন বাচ্চা ডেভেলপ করছে তখনই কোনো কারণে এটা ড্যামেজ হয়ে গেছে। তো সেটা হলে তাহলে আমরা বুঝবো কী করে? আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যাবে ইউটারাস নাই, MRI করলেও দেখা যাবে ইউটারাস নাই, ওই ক্ষেত্রে ইউটারাস আছে কিন্তু ছোট, এখানে ইউটারাস নাই, তার মানে এক্ষেত্রে কিন্তু যদি আমি ক্যারিওটাইপিংটা করি তাহলে দেখা যাবে XO নয় XX হয়ে আছে। মুলেরিয়ান আজেনেসিসে এখানে কিন্তু ক্যারিওটাইপিংটা XX, এর কিন্তু তাহলে এর ক্ষেত্রে সব একই রকম হবে, শুধু XO আর XX, কিন্তু ওর ক্ষেত্রে এক্ষেত্রে এর ক্ষেত্রে কিন্তু এর ক্ষেত্রে কিন্তু ওভারিটা আছে, ওভারি আছে, ওভারি আছে বলে তার কিন্তু স্টোন ফেস্টোন বেরোবে, তার মানে তার ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে, তাহলে এই ক্ষেত্রে ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়নি, এই ক্ষেত্রে ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়েছে, কারণ এখানে ওভারি আছে কিন্তু ইউটারাস নাই, ইউটারাস নাই, ওভারি আছে ইউটারাস নাই, তার মানে এখানে ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু মাসিকটা হচ্ছে না। তার মানে এর তো আগের ক্ষেত্রে যেমন ইউটারাসটা ছিল বলে হরমোন দিয়ে 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 ইউটারাসটা বাড়লো, কিন্তু তার কি বাচ্চা আসবে? তার বাচ্চা আনা যাবে কিন্তু টেস্ট টিউব বেবি নিতে হবে, বাইরে বাচ্চা নিয়ে ওর জলাইতে দিয়ে দিতে হবে, এক্ষেত্রে ইউটারাস নাই, ইউটারাসকে আর আলাদা করে আমরা কনস্ট্রাক্ট করতে পারবো না, এর ক্ষেত্রে কিন্তু সে মহিলা হিসেবে তার শরীরে কোনো গণ্ডগোল নেই কিন্তু বাচ্চা কিন্তু হবে না। তাহলে বিয়ের আগে এই কাউন্সিলিংটা তাকে করে দিতে হবে, তুমি তুমি বিয়ে করতে পারবে কিন্তু বিয়ে কিন্তু বাচ্চা আসবে না, এইটা বুঝেই নাও, বুঝেই বিয়ে করতে হবে, যেখানে বিয়ে হবে সেইখানে এই কাউন্সিলিংটা করতে হবে। তাহলে মুলেরিয়ান আজেনেসিস, পেট্রোমেনোরিয়া XO, মুলেরিয়ান আজেনেসিস। চার নম্বরে এটা হচ্ছে ইউটারাস নেই, তাহলে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে বুঝে দেবো আর কিন্তু কোনো গণ্ডগোল পাওয়া যাবে না,
এক্ষেত্রে, ঠিক আছে, ফিমেল। তাহলে এইগুলোর মধ্যে তার মানে সব থেকে প্রোগনোসিস ভালো হচ্ছে এইটা, জাস্ট ড্রেন করে দিলেই বেরিয়ে গেল, সব ঠিক হয়ে গেল, স্কুল যাদের ইম্পর্ট টাইমের আছে। এক্ষেত্রে অনেক কঠিন বাচ্চা আনাটা, সেখানে টেস্ট টিউব বেবি, আর এর ক্ষেত্রে কিন্তু বাচ্চা আসবে না, কিন্তু মহিলা হিসাবে তার কোনো অন্য কোনো ডিফেক্ট কিন্তু নেই। এই হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামেনোরিয়া। আরেকটা গ্রুপ আসবে যাদের ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যামেনোরিয়া, চার নম্বর আসবে, যে আমরা শরীরে বয়সের একটা সময় মাসিকটা আসছে। কেন আসছে তা অনেক রকম জটিল আছে, তার মধ্যে একটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস মানে যে ব্রেনের যে অংশটা আমরা আমাদের ঘুম কখন পাবে, খিদে কখন পাবে, এইগুলো নিয়ে সব এ থাকে ঠিক করে, তা সেইটা সেই অংশটাই ঠিক করে যে কখন মাসিকটা হবে কখন মাসিকটা হবে না, এবং সেটা সে এমনি নিজে নিজে শুরু ঠিক করে না। তার সঙ্গে আলোর সম্পর্ক আছে, তার সঙ্গে শরীরে খাবারের সম্পর্ক আছে, তার সঙ্গে শরীরের বডি ওয়েটের সম্পর্ক আছে, তা সবগুলো মিলে সে ঠিক করে যে কোন বয়সে সেই ওভুলেশনটা হবে। ওভুলেশনটা হলে তো মাসিকটা হবে না, ওভুলেশন আসার মতো সেই রকম আমাদের তো FSH LH টা সেই রকম পরিমাণে বেরোতে হবে, যাতে করে FSH LH টা ইস্টার্ন প্রজেস্টেরন ওভারি থেকে বেরোয়। ওভারি আছে, FSH সাফিসিয়েন্ট না আসে ওভারি থেকে ইস্টার্ন প্রজেস্টেরন বেরোবে না, বাকিটা হবে না। তাই সেক্ষেত্রে এখানে FSH হাই ছিল সেকেন্ডারি অ্যামেনোরিয়ার ক্ষেত্রে, কিন্তু এখানে হবে FSH লো। FSH লো অথবা নর্মাল, অথবা নর্মালও হতে পারে, অথবা নর্মাল আছে কিন্তু হচ্ছে না, এক্ষেত্রে ওই ওভুলেশনটা হচ্ছে না। আর FSHটা লো থাকলে তার মানে হাইপোথ্যালামাসটাই ম্যাচিওর করেনি, কিছু একটা গণ্ডগোল ওখানে থাকতেই পারে, তো সেই ক্ষেত্রে সে তার মধ্যে ড্যামেজ হতে পারে, ব্রেনের ইনফেকশন এনকেফালাইটিস থেকে ব্রেন ড্যামেজ হতে পারে, সেক্ষেত্রে FSH লো হয়ে যাবে। আর সেখানে আমাদের তাকে আমরা বলি সেটা এখন হচ্ছে না, কিন্তু হয়তো কিছুদিন বাদে আবার যদি দেখা যায় বডি ফডি ডেভেলপ করলো, হয়তো 15 বছরের জায়গায় 17-18 বছর হয়তো মাসিক সময়, যার আমরা কোনো অন্যগোল পাচ্ছি না তার ক্ষেত্রে আমরা বলে দেবো এ তাহলে হবে। বিশেষ করে যাদের FSH টা হাই মানে ফেলিওর, নর্মাল রেঞ্জের মধ্যে আছে অথবা লো আছে, তার ক্ষেত্রে কিন্তু হওয়ার পসিবিলিটি আছে 18-19, কারণ ওই হাইপোথ্যালামাসের পিটিউটারি যদি গণ্ডগোল থাকে ওখানে আমরা আলাদা করে হাইপোথ্যালামাসের ফাংশন আনতে পারবো না, সেখানে FSH LH ইঞ্জেকশন দিয়ে দিয়ে হয়তো আমরা এটা আনতে পারি, ওভারি ফাংশনটাকে আনতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের যদি FSH টা ডিলেড পিউবার্টি, তার নামটা হচ্ছে ডিলেড পিউবার্টি মানে ও, এবং সেখানে যেহেতু সাফিসিয়েন্ট ইস্টুডেন্ট পজিশন নাই সেখানে ব্রেস্ট ডেভেলপমেন্টও হবে না, তার মানে ব্রেস্ট ডেভেলপমেন্ট দেখো দুটো জায়গাতে হচ্ছে, এখানে গণ্ডগোল নাই এখানে হচ্ছে ক্রিপ্টোম্যানোরিয়া, আর মূলের না এখানে গণ্ড এখানে হচ্ছে, এখানে ব্রেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে না এখানেও হচ্ছে না, এখানে কিন্তু ওভারি নেই ব্রেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে না, ফলে এখানে এই ব্যাপার ইস্টুডেন্ট পজিশন দিতে হবে, আর এখানে হচ্ছে নিজের থেকেই হয়তো হবে, হয়নি আস্তে আস্তে, কারোর হয়তো কারো কারো হয়তো 9 বছরে এসে যাচ্ছে শরীরের মধ্যে পরিবর্তনটা, যৌবনের পরিবর্তন, কারো 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 হয়তো এরকম 17-18 বছর লেগে যাচ্ছে, কিন্তু আমাদের রিপোর্ট সব করে রাখতে হবে, কিছু যে গণ্ডগোল নেই দেখে রাখতে হবে। তো সেইটাই হচ্ছে আমাদের আমরা ওয়েট করতে পারি। তাহলে এই যে প্রাইমারি অ্যামেনোরিয়া সেকেন্ডারি অ্যামেনোরিয়া সব কোনটা খারাপ, অলওয়েজ প্রাইমারিটা খারাপ, কারণ এখানে এমন এমন সিচুয়েশন কজ আছে যেখানে বাচ্চা হবে না, যেখানে শরীরের রিপ্রোডাক্টিভ অর্গ্যান কিছু নেই। আর প্রাইমারি অ্যামেনোরিয়া আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি এই যৌবনের চেঞ্জগুলো শরীর শারীরিক পরিবর্তনগুলো না আসে, তার মধ্যে হাইটটা বাড়া একটা ইম্পর্টেন্ট, তারপরে শরীরের যে ব্রেস্ট ডেভেলপমেন্ট এগুলো আসে, এগুলো যদি না আসে তাহলে কিন্তু এই হাড়ের ফিউশন হয়ে যাবে, ফিউশন হয়ে গেলে
তখন কিন্তু আর ওর লেন্সটাকে বাড়ানো যাবে না, ফলে সে শর্ট হাইট রয়ে যাবে। তার জন্যই যাদের ওভারি ফাংশন করছে না, স্টোন প্রোস্টোন দিলে কিন্তু বোন ডেভেলপমেন্টটা হবে, বোনের লেন্থটা বাড়বে, হাইটটা বাড়বে। হ্যাঁ, তো সেই জন্যই যত তাড়াতাড়ি পারা যায় ওভারিয়ান ফেলিওর কি ওভারিয়ান ফেলিওর নয় সেইটা আমাদের খুঁজে বার করতে হবে। খুঁজে বার করতে পারলে আমরা আস্তে আস্তে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দিলে আস্তে আস্তে তার ডেভেলপমেন্টটা হতে থাকবে। তো সেই জন্যে প্রাইমারি অ্যামেনোরিয়া একটু এখানে যদি বলা যায় জেনেটিক একটাই আছে, 100 একটা টার্নাস। এখানে আর একটা যেটা আমরা বলছিলাম, এইখানে বলছিলাম সেকেন্ডারি অ্যামেনোরিয়া, এইটা অ্যাকচুয়ালি প্রাইমারি অ্যামেনোরিয়াতেও আসতে পারে। যে অ্যান্ড্রোজেন বেশি, অ্যান্ড্রোজেন বেশি মানে সেখানে হচ্ছে আমরা যেটা বলছিলাম ওভারি নাই, ওভারির জায়গায় টেস্টিস আছে। তার মানে যখন হরমোন ফাংশন করার সময় আসবে তখন দেখা যাবে তার মাসিকটা হচ্ছেই না, তার পুরুষের মতো ছেলের মতো সব লোম গজাচ্ছে, তার ব্রেস্ট ডেভেলপমেন্ট করেনি কিন্তু মাসুল গজাচ্ছে, মাসুল হচ্ছে। তাহলে সেটা হচ্ছে আমরা বলি হেটেরোসেক্সুয়াল পিউবার্টি, না জানো মানে উল্টো পিউবার্টি হচ্ছে কিন্তু মেল লাইনে হচ্ছে, পুরুষের লাইনে হচ্ছে, ছেলের লাইনে হচ্ছে, মেল লাইনে হচ্ছে না। তা সেটা একটা কজ প্রাইমারি অ্যামেনোরিয়ার মধ্যে। এবং সেক্ষেত্রে টেস্টিস আছে প্রমাণ আমাদের ওই জেনেটিক স্টাডি করে বলা যায় টেস্টিস আছে। সেখানে কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু অনেক ইজি, এয়ার হবে না টেস্টিস যদি থাকে, ভেতরের অর্গান তো হবে না, ফলে টেস্টিসটাকে বাদ দিতে হবে। এটা দু নম্বর হচ্ছে টেস্টিস আছে কিন্তু টেস্টিসের যে অ্যান্ড্রোজেন আছে তার মানে সেটাকে আমরা বলি এক্স ওয়াই ফিমেল বা ওটা একটা সিনড্রোমের নাম আছে, এক্স ওয়াই ফিমেল মানে ভেতরে টেস্টিস ওভারি নেই, ফলে অ্যান্ড্রোজেন বেরোনোর কথা, অ্যান্ড্রোজেন বেরোচ্ছে, সেটা বেরিয়ে গিয়ে সেই টেস্টোস্টেরন তার শরীরের মধ্যে ইস্ট্রোজেনের কনভার্ট হয়ে যাচ্ছে, যে অ্যান্ড্রোজেনে এটাকে এনজাইম ডেফিসিয়েন্সির জন্য অ্যান্ড্রোজেনে কনভার্ট হতে হয় না, ফলে এক্স ওয়াই গোনাডাল ডিসজেনেসিস, এক্স ওয়াই গোনাডাল ডিসজেনেসিস মানে এখানে হচ্ছে এক্স ওয়াই গোনাডাল ডিসজেনেসিস আমরা যদি ক্যারিওটাইপ, প্রাইমারি অ্যামেনোরিয়াতে জেনেটিক্স স্টাডি করার, ক্যারিওটাইপিং করার, ক্রোমোজোম স্টাডি করার প্রচুর জায়গায় স্কোপ আছে। এখানে এক্স ওয়াই কিনা, এখানে এক্স ওয়াই কিনা এটা দেখতে হবে, কারণ এক্স ওয়াইয়ের প্রবলেম হচ্ছে এই এক্স ওয়াই মানে টেস্টিস যদি পেটের ভেতরে থাকে, এটা পেটের ভেতরে আছে, অনেক সময় ওই ইনগুইনাল ক্যানালের মধ্যে থাকতে পারে, কুস্কির কাছে, তাহলে এইগুলো কিন্তু ক্যান্সার হয়ে যায়। আমাদের টেস্টিস কোথায় আছে? বাইরে আছে, পেটের বাইরে আছে, কিন্তু যদি পেটের ভেতরে থাকে ক্যান্সার হয়ে যায়, তাহলে তাকে আমাকে বাদ দিতেই হবে, অপারেশন করে। হ্যাঁ, তাকে বলে অ্যাড্রেনোজেনাইটাল সিনড্রোম বা এক্স ওয়াই গোনাডাল ডিসজেনেসিস, অ্যাড্রেনোজেনাইটাল সিনড্রোম মানে অ্যান্ড্রোজেন বেরোচ্ছে, অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম। আরে এখানে প্রাইমারি অ্যামেনোরিয়ার মধ্যে আমাদের এই হচ্ছে কজ। তাই ট্রিটমেন্ট যদি আমরা বলি মূলত সার্জিক্যাল হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে সার্জারি করতে হচ্ছে, এইখানে মূলের নাল ডিসিসে করতে হচ্ছে না, এটা করতে হচ্ছে না, ক্রিপ্টোমেনিয়ায় সার্জারি করতে হচ্ছে, হ্যাঁ এফএসএস তো ওয়েট করতে হচ্ছে, এটা যে ডিলেড পিউবার্টি, যার নাম হচ্ছে ডিলেড পিউবার্টি, লিখে রাখা ভালো। সব কজে যদি কিছু না পাওয়া থাকে কজ, আর গোনাডাল ডিসজেনেসিসও কিন্তু আমরা শুধু দেখব যে এখানে ব্রেস্ট ডেভেলপ করবে, এর ফিচার হচ্ছে যেহেতু এর অ্যান্ড্রোজেনটা যেখানে কাজ করবে সেখানে এনজাইম নেই, ফলে অ্যান্ড্রোজেনটা ইস্ট্রোজেনের মতো কাজ করছে, ফলে কিন্তু পিউবিক হেয়ার থাকবে না, মানে ব্রেস্ট ডেভেলপ করেছে কিন্তু পিউবিক হেয়ার নেই, সেটা হচ্ছে এক্স ওয়াই গোনাডাল ডিসজেনেসিস। আর যেহেতু এটা এক্স ওয়াই মানে এক্স ওয়াই হলে ভেতরের অর্গ্যান, কিন্তু এক্স এক্স না হলে মুলেরিয়ান ট্র্যাক ডেভেলপ করবে না,
এক্স ওয়াই থাকলে কিন্তু মুলিয়ান দাগ ডেভেলপ করবে না, ফলে ওর কিন্তু ভেতরে কিন্তু ফিমেল অর্গান কিছু নেই, ফিমেল অর্গান নেই। আর যেহেতু টেস্টোস্টেরন ফাংশন করছে না, মেল অর্গানও হবে না, হ্যাঁ, ফল কিন্তু কোনো অর্গ্যানই নেই এতে পাওয়া যাবে। ফলে গোনাড যদি গোনাড যদি বাইরে থাকে ফিমেলের, তার মানে বুঝতে হবে এক্স ওয়াই মডেল ডিসিমেসিস মতো আছে। আর গোনাড যদি এক্স ওয়াই হয় সেটাকে আমাকে সার্জারি করে বাদ দিতে হবে। এই হচ্ছে আমাদের প্রাইমারি, তাহলে প্রাইমারি আর সেকেন্ডারি যদি সংক্ষেপে বলা যায় তিন চারটে কথা বলতে হয়। হ্যাঁ বলো, আর 10 মিনিট ওই আমি যেখানে 10 মিনিট আমি যেখানে হেঁটে হেঁটে যেতে হবে। তাহলে এক্স ওয়াই গোনাডাল ডিসজেনেসিস, তার মানে আমাদের প্রাইমারি অ্যামেনোরিয়া সেকেন্ডারি অ্যামেনোরিয়ার মধ্যে যে সংক্ষেপে আমরা বলি, তাহলে প্রাইমারি অ্যামেনোরিয়া হচ্ছে খারাপ, দেখেন সেকেন্ডারি অ্যামেনোরিয়া, সেকেন্ডারি অ্যামেনোরিয়াতে মূলত আমাদের এ ট্রিটমেন্ট কী বলে ড্রাগ দিলে কমে যাচ্ছে। প্রাইমারি অ্যামেনোরিয়াতে এমন এমন ডিজিজ যে যেগুলোতে আমাদের সার্জারি করতে হচ্ছে একটা বিরাট বেশি দাগ দেখা। আর 3 নম্বর হচ্ছে ক্যান্সারের রিস্ক, এক্স ওয়াই গোনাডে হচ্ছে ক্যান্সার রিস্ক, এটা প্রাইমারি অ্যামেনোরিয়াতে থাকছে, সেকেন্ডারি অ্যামেনোরিয়াতে থাকছে না। ঠিক আছে, এখানে শেষ। এই এ